दुई प्रार्थी एखाने बसे आछे एकटु हाथ तुले देखान एटा होच्छे जयनगर 136 विधानसभा प्रार्थी अपूर्व परामाणिक दादा और कुलतली 129 कुलतली रामशंकर हालका हालदार दादा এই দুই প্রার্থী সংযুক্ত মোর্চার প্রার্থী সংযুক্ত মোর্চা যে গভর্নমেন্ট আমরা যে তৈরি করতে পারি কর্মসংস্থান শিল্প কলকারখানা বেকার যুবক যুবতীদের চাকরি এবং ছাত্র ছাত্রীদের শিক্ষার সুব্যবস্থা যেটা দেশ বলেছে শিক্ষা স্বাস্থ্য অন্ন বাসস্থান আজকের এই জনসভা কোনো ধর্মীয় জনসভা নয় আজকের এই জনসভা কোনো ধর্মের সংস্কৃতি জনসভা নয় আজকের এই জনসভা আগামী 5 বছর আমার বাংলার মা বাবা আব্বু আম্মু ভাই বোন দাদা দিদি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা কি হবে আগামী 5 বছর আমার বাংলায় যে সরকার আমরা তৈরি করব ওই সরকার আমাদের সঙ্গে কি ব্যবহার করবে আমাদের ঘরে নিয়ে কিভাবে চালাবে সেই নির্বাচনীয় প্রক্রিয়া সভা নিশ্চয়ই আপনারা জানেন আমার সম্বন্ধে রাজনীতি করার আমার কোনো শখ নেই আমি রাজনীতি বড় নাচারে পড়ে এই মঞ্চে দাঁড়িয়েছি তবে আমি নিজে এখনো বলছি আমি একটা নাগরিক হিসাবে আমার মাতৃভূমিকে এবং আমার পশ্চিম বাংলাকে আমার মা বোনেদেরকে আমার বাপ ভাইদেরকে আমার দেশবাসীকে বাঁচাবার জন্য কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়েছি নিশ্চয়ই আপনারা জানেন আমি একটা অরাজনীতি সংগঠন করতাম সেই সংগঠনের মধ্য দিয়ে দীর্ঘ 4 বছর ধরে সোশ্যাল কাজ করে চলেছিলাম বঞ্চিত শোষিত লাঞ্ছিত অপমানিত ক্ষুধার্ত মানুষের মুখে খাবারের ব্যবস্থা করে দিতাম কেউ মিথ্যা কেসে ফেঁসে গেলে তাকে জামিন করতাম কারো আর্থিক অবস্থায় পড়াশোনা করতে পারছে না তাকে পড়াশোনার জন্য অর্থের ব্যবস্থা করে দিতাম শীত বস্ত্র দিয়ে শুরু করে গরিব মানুষের পরনায় কাপড় দিতাম এই কাজ আমি দীর্ঘদিন করে আসছিলাম এই কাজের মধ্যে থেকেই গত কয়েক মাস আগে আমার বাংলা সহ বিভিন্ন রাজ্যে বিশেষ করে আমার বাংলায় একটা বিশাল ঝড় তুফান গেল যেটাকে আমরা আমফান বলে জানি সেই ঝড়েতে আজকে রাইদিঘি থেকে শুরু করে জঙ্গলময় কি বলে সুন্দরবন থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন আমার সংগঠনের মাধ্যম দিয়ে গরিবদের ঘরে তেরপল দিয়ে পাঠালাম খাবার দিয়ে পাঠালাম বাচ্চাদের দুধ কিনে পাঠালাম বিস্কুট চাল আলু পেঁয়াজ পাঠালাম যে যে জায়গায় আমি ডাইরেক্ট ছিলাম সে সেই জায়গায় ডিস্টার্ব করতে পারেনি কিন্তু যে যে জায়গায় মাল পাঠিয়ে দিয়েছিলাম সেই সেই জায়গাতে বিভিন্ন জায়গাতে এই তথাকথিত টিএমসি পার্টির কিছু দুষ্কৃতীরা তারা ওই ছেলেগুলোর কাছ থেকে ত্রাণ সামগ্রীগুলো কিনে নিল তাদের উপরে টর্চার করলো তাদেরকে বলল আমরা ছাড়া দ্বিতীয় বাংলায় কেউ কথা বলতে পারবে না আমি অবাক হয়ে গেলাম আরে মানুষের পাশে তোমরা দাঁড়াচ্ছ না আমফানের টাকা চুরি করছো তেরপেল চুরি করছো ঘর পাবার কথা গরিবের চুরি করে তোমরা নিয়ে নিচ্ছ উপরন্তু আমরা দিচ্ছি সেটাকে আবার তোমরা নিয়ে নিচ্ছ তাই অবাক হয়ে গেলাম তারপরে করোনা মহামারীর সময়ে কয়েক লক্ষ মানুষের মুখে খাবার তুলে দিতে পেরেছিলাম কিন্তু বিভিন্ন জায়গায় আমার ছেলেরা খাবার দিতে যাওয়ার দরুন তাদের উপরে অনেক অত্যাচার জুলুম করেছিল এই টিএমসি পার্টির কিছু দুষ্কৃতি আমি তখন ভাবলাম
যে অরাজনৈতিক সংগঠন দ্বারা সেবা করা যায় ঠিকই কিন্তু জালিমদের ঘরে জব্দ করা যায় না তাই জালিম জব্দ করতে গেলে রাজ ক্ষমতা দরকার তাই আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই রাজনৈতিক দলটার জন্ম দিলাম আমি তৈরি করলাম আমি প্রতিষ্ঠিত করলাম আমি কিন্তু এই দলের প্রেসিডেন্ট আমি হইনি এ দলের দলের প্রেসিডেন্ট করেছি একজন আদিবাসী সম্প্রদায়কে আমি দায়িত্ব দিলাম যে আপনি প্রেসিডেন্ট হন আমি এই দলের কোনো পদে নেই কিন্তু দলটা জন্ম দিয়েছি আমি কিন্তু পদে কিছু নেই কেন আমি জানি কাজ করতে গেলে পদ লাগে না কাজ করতে গেলে মন লাগে মন মন অতএব এই বাংলায় আমার লক্ষ্য কি আমি এই দল তৈরি করেছি আমি চাই জঙ্গল মহলে গেছি ওই জঙ্গল মহলে আদিবাসী সম্প্রদায় তারা না শিক্ষা পাচ্ছে না স্বাস্থ্য পাচ্ছে না তাদের বাচ্চাদের পড়ানোর কাপড় আছে না থাকা তাদের ঘর আছে তাই আমার দাবি হলো আমি চিৎকার দিয়েছি যে বৌন দপ্তরের টাকা থেকে আদিবাসী দলিতদের ঘরে ফেরত দিতে হবে তাদের শিক্ষা স্বাস্থ্য সম্পূর্ণ তাদের ব্যক্তিগত টাকা থেকে ফ্রি করানোর ব্যবস্থা করতে হবে সেই লড়াই করতে আমি নেবেছি আমি নেবেছি হিন্দু ধর্মের ভাইদের মধ্যে প্রচুর গরিব আছে অথচ দেবত্ব সম্পত্তি হাজার হাজার কোটি টাকা লুটে পুটে তছনছ করা হচ্ছে তাই আমি চিৎকার দিয়েছি যারা দেবত্ব সম্পত্তির টাকা গরিব হিন্দু ভাইদের ঘরে ফিরিয়ে দেবে তাদেরকে ফিরিয়ে দিয়ে তাদেরকে স্কুল করতে হবে ওই টাকা থেকে গরিব হিন্দু ভাইদের ঘরে ফ্রি চিকিৎসা করতে হবে তাদেরকে পড়াতে হবে তাদের বাচ্চাদের ঘরে ডাক্তার উকিল জজ ডিএম করতে হবে আমার লড়াইটা কি ওয়াকাফ সম্পত্তির টাকা থেকে মুসলিম ছেলে মেয়েদের ঘরে ফ্রি পড়ানোর ব্যবস্থা করতে হবে তাদের কেমন করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের থাকার ব্যবস্থা করতে হবে এই চিৎকার আমি যখন দিতে লাগলাম তখন আমি বলেছিলাম যে জায়গায় আমি প্রার্থী দেব ওই জায়গায় যে প্রার্থী দেবে না বাকি জায়গায় তাকে আমরা সাপোর্ট করব দিদিমণি দেখলো অকাব সম্পত্তি চুরি করেই তো আমার সব গুন্ডাগুনোকে পুষে রেখেছি আমি অতএব আব্বাসকে সাথে নিলে ও তো অকাব সম্পত্তি চাইছে দেবত্ব সম্পত্তি তো হিন্দু ভাইদের জন্য ও চাইছে যে হিন্দুদের ফেরত দিতে হবে ভাই তাদের ব্যক্তিগত টাকা তাদের দেওয়া দরকার আছে না নাই জঙ্গল মহল এবং বিভিন্ন জায়গায় যে আদিবাসী সম্প্রদায় আছে যারা প্রকৃত ভারতীয় তাদের দেবত বৌন দপ্তরের টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার আছে না নাই অতএব দিদিমণি দেখলে একে তো নিয়ে চলা যাবে না তাই উপরন্ত আমার ছেলেদের ঘরে ধরে 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 মিথ্যা কেস দিতে লাগলো।